গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম এই ক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা এবং গ্রামের একজন মুয়াজ্জিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন এই বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না ইন্ডিয়ার একজন আলেম ভারতের একজন আলেম উনি এরকম কোন এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে আপনি কি এলাকার ইমাম বলে হ্যাঁ বলে যে বেতন কত তো ইমাম সাহেব বলে 5000 তখন ওই আলেম সাহেব বললেন নামাজ হবে না একটারও আপনার বেতন যদি 5000 দেয় তাহলে এগুলো একটারও নামাজ হবে না কারণ 5000 দিয়ে বেচারা কি করবে কেমনে চলবে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারী হয়ে থাকবে কাঙ্গাল হয়ে থাকবে এটা খুবই লজ্জার কথা ভাই আপনি কার পিছনে নামাজ পড়বেন আপনার রুচি কি সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে গরিব হয়ে থাকবে অভাবী হয়ে থাকবে ভিখারি হয়ে থাকবে আপনার কাছে হাত বাড়াবে আপনার দিকে চেয়ে থাকবে তাহলে তো আপনি একজন চাকর যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন আপনি চাকর পিছে নামাজ পড়তেছেন আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে নামাজ তো পড়বেন ইমামের পিছনে ইমাম মানে তো নেতা তাকে আপনি নেতা বানাবেন নেতার মতো করে তাকে রাখবেন সেই মানসিকতা থাকতে হবে বেশিরভাগ মসজিদগুলোতে এগুলো নেই অনেক মসজিদের ইমাম সাহেবরা আমাদের কাছে প্রশ্ন দেন ভাই ঈদের সময় মুসল্লিদের কাছ থেকে টাকা উঠানো ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে বোনাস দেবো এটা বলে রমজানে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা তোলা হয় বিভিন্ন সময় টাকা তোলা হয় তাদের বেতনের কথা বলে বোনাসের কথা বলে বেশি টাকা উঠলে কমিটির লোকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়ে বাকিটা মসজিদে রেখে দেয় সম্পূর্ণ গুনাহ হবে এবং নাজায়েজ হবে এটা জায়েজ নয় ইমাম সাহেবদের বেতনের স্কেল কত হবে একটা সমাজে যেখানে মসজিদ সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে অনেক মসজিদের কমিটি আছে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি বলছি ভাই বেতন এত কম কেন বলে যে না একটু দোয়া দরুদ আছে না তাদের তো দোয়া দরুদ আছে না ওইটা দিয়ে তাদের পোষায় যায় এটা হলো ওই হোটেলের কর্মচারীদের মতো আর কি গতকালকে কক্সবাজারে গতকাল না পরশু কক্সবাজারে এক হোটেলের শ্রমিকরা আমাকে ধরলো ভাই মালিক দেখি আপনার ভক্ত আপনার সাথে ছবি টুবি তুলতে আসলো হামতান এই বেটা কোটি কোটি টাকা কামাই করে আমাদের টাকা পয়সা ঠিক মতো দেয় না এক শেফ এসে বললো ভাই আমি শেফ শেফের বেতন কেউ আটকায় এ বদলোক আমার বেতন ঠিক মতো দেয় না ঘুরায় আমারে একটু কিছু বলেন তো আমি বললাম ঠিক আছে আমি তাকে বলবো তার নাম্বার নিয়ে আনিছি তাকে আমি নাসিহা করবো আল্লাহর জন্য কিন্তু ঠিক মতো দেয় না কেন দেয় না হোটেলে কর্মচারী বেতন না দেওয়ার কারণে ও তো টিপস পায় এই জন্য বেতন না দিলেও চলে খাও ঠিক না তো আপনি ঠিক ওই হোটেলের কর্মচারীর মতো করে আপনার ইমামের পরে চিন্তা করছেন কি উনি তো হাদিয়া তোফা পায় একটু দোয়া দরুদ পড়ে পয়সা করে কামায় অতএব বেতন কম দিলেও চলে এগুলো খুব নিকৃষ্ট চিন্তা আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারোর কাছে তার হাত পাততে না হয় না হলে আমরা গুনাহগার হব মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারলে তারা সরে যাবে কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না অনেক মসজিদ কমিটির লোক আছে আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম আল্লাহ জামা আমালা ওয়াদ দাদা শুধু গনে আর একত্র করে মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে কিরে ভাই তোমার টাকার পাহাড় করতে বলছে এই ব্যবসা প্রতিষ্ঠান মসজিদের উন্নয়ন ব্যয় করো স্টাফদের জন্য ব্যয় করো এই মানসিকতা থাকতে হবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশনে যারা স্টাফ আছে আমাদের মাদ্রাসা যারা স্টাফ আছে আমরা তাদেরকে সমাজে অন্য যে কোনো মাদ্রাসা এবং সাধারণ দিনী বা চ্যারিটি প্রতিষ্ঠানের চাইতে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টাটা আমরা করি আমরা যারা পরিচালনার সাথে আছি আমরা কেউ পকেট মানিও নেই না কোনো গাড়ি ভাড়াও নেই না তেল খরচও নেই না চায়ের টাকাও কেউ নেই না কিন্তু স্টাফ যারা আছে তারা যেন সম্মানের সাথে বিশেষ করে শিক্ষক মাদ্রাসা মসজিদের তারা যেন ঠিকমতো চলতে পারে সেই চেষ্টা করি এই জন্য আমাদের সবার উন্নত চিন্তা থাকতে হবে আপনি কি চাকরের পিছনে নামাজ পড়বেন না নেতার পিছনে নামাজ পড়বেন এটা নির্ভর করে আপনার আচরণের উপরে আপনি যদি ইমাম সাহেব করেন এই ইমাম সাহেব আপনারা বলছে এটা করতে তাহলে তো লোকটা আপনার চাকর হইলো তারপরে চাকরের পিছনে নামাজ পড়তেছেন আপনার রুচি কি আপনার রুচি হওয়া উচিত আমি ইমামের পিছনে নামাজ পড়বো নেতার পিছনে পড়বো তাহলে তাকে নেতার মতো সম্মান দিতে হবে শুধুমাত্র ইলিম আছে তার কাছে বেচারা হয়তো সদবুদ নাই আপনার মতো এত শেয়ানা পাবলিক নাই একটু সহজ সরল কিন্তু লোকটার মধ্যে ইলিম আছে সে আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান ইয়ার ফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত
ইমানদারদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন কিন্তু যাদের ইলম আছে আলেম তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন মসজিদের ইমাম সাহেবদের হক আদায় করার তৌফিক দান করুন ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোন ফরজ তরক হয়ে গেছে দুই কোন ওয়াজিব ছুটে গেছে তিন কোন সুন্নাত ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় সুন্নাত ফরজ ছুটে গেলে নামাজই হবে না সোসেস দেও কুলাবে না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সেজদা সৌদিরে নামাজ হয়ে যাবে আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সেজদা সৌদ দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সেজদা আপনার ওয়াজিব ছুটত তাহলে সেজদা সৌদ দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আছে যেন পার্থক্য হলো তার সেজদা সৌদ দেওয়া লাগবে ইমামের পিছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সেজদা সাহু দেওয়া লাগবে কারণ সেটি ইমামের আনুগত্য করছে সেজদা ছুটে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমাম তার ভুল হলে বলেছে তার তার ভুলের জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সেজদা সাহু বেশি অপশন নাই ইমামের আনুগত্য করতে হবে ইন্নামা জুয়াইল ইমাম লি উতাম নবী ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওটা পুনরায় পড়তে হবে আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সেজদা সাহু কোনো অবস্থাতেই লাগবে না